আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে স্বাগতম। আজকে আমি যে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করছি তা সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করা একটা বিষয়। সোশ্যাল মিডিয়া মিন্স টিকটক, ইউটিউব, ফেসবুকে একটি ভিডিও অনেক বেশি ভাইরাল হয়েছে। ভারতের কোনো একটি মহিলা নাকি সাপের বাচ্চা জন্ম দিয়েছে, যা ওজনে 3.5 কেজি আর লম্বায় 5 ফুটেরও অধিক। এই ঘটনাটা কতটা সত্য বা আধু কি এটা হওয়া পসিবল কিনা, ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনাদের প্রতি অনুরোধ রইল অবশ্যই শেয়ার করে অন্যদেরকে সতর্ক হওয়ার বা সচেতন হওয়ার জন্য সুযোগ করে দেবেন। আসলে কি সাপের বাচ্চা জন্ম দেওয়া সম্ভব? মহান আল্লাহ তাআলা পারেন না এমন কিছুই নেই, তাই বলে কি সাপের বাচ্চা? মহান আল্লাহ তাআলা সব কিছু করতে পারলেও তিনি কোনো কিছু কোনো কারণ ছাড়া বা কোনো নিয়মের বাহিরে করেন না। যেমন বাচ্চা জন্ম দিতে হলে একটি ছেলে এবং মেয়ের প্রয়োজন, কিন্তু মহান আল্লাহ তাআলা তার শক্তি প্রমাণ দেওয়ার জন্য হযরত মুসা আলাইহিস সালামকে পিতা ছাড়াই বিবি মরিয়ম আলাইহিস সালামের গর্ভে দিয়েছিলেন। এই ঘটনার মাধ্যমে প্রমাণ হয় মহান আল্লাহ তাআলা ইচ্ছে করলেই যে কোনো কিছু করতে পারেন। তবে এরপর থেকে পৃথিবীতে যত সন্তানই জন্ম নিয়েছেন অবশ্যই পিতার মাধ্যমে হয়েছেন। এই যে সোশ্যাল মিডিয়াতে ভিডিও ক্লিপটি ভাইরাল হয়েছে, সেখানে মেয়েটিকে অনেক ধর্মের লোক বিভিন্নভাবে দোষারোপ করছে, কোনো একটা পাপের ফলে নাকি এরকম হয়েছে। হিন্দু ধর্মের লোকেরা তো বলছে নাগ দেবতার অবতরণ ঘটেছে, মুসলমানরাও ভিন্ন ভিন্ন কথা বলছে। আসলে যুক্তিযুক্ত কথা হচ্ছে মহান আল্লাহ চাইলে সব কিছুই করতে পারেন, তবে এমন কিছুই করেন না যা সমাজে বিশৃঙ্খলা তৈরি করে। আর যাই ঘটেন না কেন তা মানুষের হাতেই ঘটে। এই ভিডিওটা ভাইরালের পেছনে মানুষের হাত বা এডিটের কারসাজি আছে। এটা কিভাবে এডিট করা হয়েছে বা এই ঘটনাটা যে সত্য নয় তা প্রমাণ করার জন্য কিছু যুক্তি এখন তুলে ধরছি। ভিডিওটা খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্টে সাপটাকে একদম স্পষ্ট দেখা যাচ্ছে, একদম ফনা উঠায় রাখছে। নর্মালি গর্ভাবস্থায় প্রথম 3 মাসে আল্ট্রাসোনোগ্রাফি করতে হয়। যদি আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে এরকম কোনো তথ্য পাওয়া যায় তো যে গর্ভে সাপের বাচ্চা বেড়ে উঠছে, সেক্ষেত্রে ডক্টররা কেন এই বাচ্চাটাকে বাঁচায় রাখছে? অবশ্যই সেটা অ্যাবর্শন করে ওই ঘটনাটা ধামাচাপা দেওয়া যেত। সেকেন্ড কথা হচ্ছে, রিপোর্টে বারবার বলা হচ্ছে যে মুম্বাইয়ের একটি হসপিটালে অনেক ডক্টররা মিলে রুগীটাকে চেক আপ করা হয়েছে এবং দেখা গেছে যে আসলেই তার গর্ভে সাপের বাচ্চা। যদি এমন ঘটনাটি ঘটতো সেক্ষেত্রে এতগুলো ডক্টর কেউ না কেউ তো মুখ খুলত, সামনে ইন্টারভিউ দিতে আসতো, অথবা ইন্ডিয়া এত বড় একটা জায়গা যেখানে মিডিয়ার অভাব নাই, ইউটিউব তো এখন আছেই, সেক্ষেত্রে কোনো মিডিয়া পার্সন কেন ওই রুগী বা রুগীর আত্মীয় স্বজনের কাছে যায় নাই ইন্টারভিউ নেওয়ার জন্য, বা কোনো ডক্টর বা ওই হসপিটাল কেন এখনও মুখ খোলে নাই যে আসলে এমন ঘটনা ঘটছে? এত করে স্পষ্ট বোঝা যায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ইচ্ছাকৃতভাবে এই ছবিটা এডিট করছে। 3 নম্বর যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে এই সকল ভিডিওর সাথে আরেকটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে নার্স একটা সাপের বাচ্চা একটা চিকন পাইপ দিয়ে টেনে বের করছে। এই যে ভিডিওটা, অনেক গবেষণা করে দেখা গেছে যে এই যে ভিডিওটা এটা আপনার 22 সালে আপলোড হয়েছে, আর এটা কিন্তু অন্য একটা ঘটনা। এই ঘটনাটা ছিল এরকম যে একটা মহিলা ঘুমিয়েছিল, তখন সামহাও তার মুখটা একটু খোলা ছিল, তখন পাশে কোনো সাপের বাচ্চা ছিল যা খুব গর্ত ভেবে মহিলার প্যাটে চলে গেছিলো। ছোটো বাচ্চা থাকাতে তেমন মনে হয় বিষকে হয় নাই না বুঝে ফেলছে, তারপর ডক্টরের কাছে গেলে ডক্টর এটা ওয়াশ করে বের করছে। এই ভিডিওটা ছিল 22 সালের, সেটা এখন এটার সাথে এডিট করা হয়েছে। এই ঘটনাটি অনেক বেশি ছড়িয়ে পড়ার পেছনে চতুর্থ কারণটি হচ্ছে আমরা না জেনে অনেক কিছু করে ফেলি। একটা ভিডিও আমাদের সামনে চলে আসছে, আমরা দেখলাম আর সাথে সাথে শেয়ার করে দিলাম, এর পেছনের কোনো ঘটনা জানলাম না, এটা আসলে হইতে পারে কিনা সেই সম্পর্কে কোনো রিসার্চ করলাম না, কিছু না জেনেই শেয়ার করলাম। এক্ষেত্রে কী হলো, ভিডিওটা ভাইরাল হয়ে গেছে আর হাজার হাজার মানুষ দেখছে, আর সেক্ষেত্রে মানুষ ভয় পেয়ে গেছে বা আতঙ্ক সৃষ্টি হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমরা কোনো কিছু দেখলাম কিন্তু সে সম্পর্কে ধারণা না রেখে বা সত্যতা না জেনে সেটা ছড়িয়ে দিলাম, এটা কোনো প্রকৃত মুমিনের কাজ নয়। তাই অবশ্যই আমাদেরকে কোনো কিছু শেয়ার করার আগে সে সম্পর্কে প্রপার ধারণা রেখে তারপর শেয়ার করতে হবে। এখন আসে মূল কথায়,
আসলে কি সাপের বাচ্চা জন্ম দেওয়া সম্ভব কিনা, এটা তো স্পষ্টই আপনারা বুঝতে পারছেন। আমি অনেকগুলো দলিল দেওয়ার চেষ্টা করছি যে পসিবল না, তবে মহান আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন, এটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। সেক্ষেত্রে আমাদের করণীয় কি, গর্ভাবস্থার শুরু থেকেই গর্ভবতী মায়ের ডক্টর দেখানো উচিত বা আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে বাচ্চার অবস্থান, তার কী কী পরিবর্তন ঘটছে সেগুলোর দিকে লক্ষ্য রাখা জরুরি। বর্তমানে আমরা অনেক বেশি সচেতন না, গর্ভাবস্থায় গর্ভবতী মায়ের যত্ন প্রপারলি নেওয়া হয় না, সেক্ষেত্রে দেখা যায় কি বাচ্চা অটিস্টিক হচ্ছে, বিভিন্ন শারীরিক প্রতিবন্ধী বা বুদ্ধিমত্তাহীনতা নিয়ে ভুগছে বা সেক্ষেত্রে জন্ম নিচ্ছে। তাই অবশ্যই গর্ভাবস্থার শুরুর 3 মাসে এবং পরবর্তীতে আরও 2 থেকে 3 বার আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে আপডেট থাকতে হবে। আর সেকেন্ড যে কাজটি করতে হবে, অবশ্যই একজন মুসলিম হিসাবে আপনাকে নামাজ পড়া উচিত, আল্লাহ তাআলার পানায় চলে আসা উচিত, মানে মহান আল্লাহর কাছে সুস্বাস্থ্যবান সন্তান চেয়ে নেওয়া উচিত। কারণ মহান আল্লাহ তাআলা একজন যার কাছে নেই বলে কোনো শব্দ নাই, ওনার কাছে আমরা যা চাবো তাই পাবো, কিন্তু অবশ্যই চাওয়ার মতো চাইতে হবে। গর্ভাবস্থায় অবশ্যই অনেক বেশি আমলের মাধ্যমে নেককার সন্তান চেয়ে নেওয়া উচিত, তাই বেশি বেশি করে জিকির আজকার, কোরআন তেলাওয়াত, নামাজ আদায় করা, আল্লাহ তাআলার কাছে তওবা করা আর নেককার সন্তান চেয়ে নেওয়াটা প্রত্যেকটি গর্ভবতী মায়েরই করা উচিত। তাছাড়া এই ধরনের বিভ্রান্তিমূলক তথ্য ভিডিওস আমাদের অ্যাভয়েড করা উচিত। এগুলো দেখলে নিজেকে কন্ট্রোলে রাখবেন, দেখবেন না, কারণ এগুলো দেখার পর নিজের ভেতরে ভয় কাজ করবে যে আমার সন্তানও যদি এরকম হয় তখন আমি কি করব, আমি যেন কি পাপ করে ফেলছি, আমার জীবনে এই অভিশাপটা মহান আল্লাহ তাআলা কেন দিল, এরকম বিভিন্ন ধরনের কথা আপনার মনে আসতে পারে যা গর্ভের বাচ্চার জন্য মোটেও ভালো না, এমনকি আপনার মানসিক স্বাস্থ্যের জন্য ভালো না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে, ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আপনাকে সুস্বাস্থ্যবান নেককার সন্তান দান করবেন। আশা করছি ভিডিওটা দেখে আপনারা উপকৃত হয়েছেন। এই ধরনের ভুয়া তথ্য থেকে নিজেকে বিরত রাখার আহ্বান জানাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরা দেখে সচেতন হয়। আজকের মতো ভিডিওটা শেষ করছি, আল্লাহ হাফেজ।